বিক্ষোভ রাজ্যজুড়ি তীব্র বিক্ষোভের কার্যসূচী আসুর বিদ্যুতের মাচুল বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ আসুর রাজ্যের জনসাধারণক মাধমার সোধায় শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড চমুকই এপিডিসিলে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করার গ্রহণ করা সিদ্ধান্তর তীব্র বিরোধিতা সদৌ ছাত্র সন্থার বুধবার অর্থাৎ 1 ফেব্রুয়ারির প্রতি ইউনিটত 50 পয়সাক মাচুল বৃদ্ধি করবল এপিডিসিলে লওয়া সিদ্ধান্তর পাছতে জাঙুর খাই উঠিছে সদৌ ছাত্র সন্থা সরকারে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করবল লওয়া সিদ্ধান্ত জনবিরোধী আর হতকারী দুটা বছরে কোভিড মহামারীয়ে জুরুলা করা জনসাধারণ এতিয়াও অর্থনৈতিকভাবে সুস্থির হব পৰা নাই অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি রোধ করাতো ব্যর্থ সরকার নভেম্বরত প্রতি ইউনিটত 30 পয়সা বৃদ্ধি করে এমাহর পাছতেই পুনের 20 পয়সা বৃদ্ধি করে সর্বসাধারণ রাজ্যক মাথোমার উঠাইছে এপিডিসিএলে যার বিরুদ্ধে রাজ্যের প্রান্তে প্রান্তে আসুর প্রতিবাদী কার্যসূচী গুৱাহাটীর উজান বজারস্থিত শহীদ ভবনের সম্মুখত আসুর প্রতিবাদ আজ সদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে সমগ্র জেলার সদরত বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করে সরকারখানে জনসাধারণক মাতমার ঘটাইছে এই ক্ষেত্রে সদৌ ছাত্র সন্থায় আমি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করছো আর সদৌ কামরূপ মহানগর জেলা ছাত্র সন্থায় আজ এম জি রোডত আমি এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে এপিডিসিএলর মূর্তি আমি জ্বলাইছো আর আমি দাবি জানাইছো যে সর্বসাধারণ রাইজে কোভিড মহামারীর পিছত যি ধরনের অর্থনৈতিক অবস্থা দুর্বিষহ হয়ে পড়ছে তারপর অত্যাধিকভাবে 50 পয়সা প্রতি ইউনিটত বৃদ্ধি করে জনসাধারণক মাতমার হটাব বিচারিছে এই কার্য কেউ গ্রহণযোগ্য নহয় আর এই অধিক বিদ্যুৎ মাচুল বৃদ্ধি প্রত্যাহার নকরা পর্যন্ত সদৌ ছাত্র সন্থার এই প্রতিবাদ অব্যাহত থাকি ঠিক একদরে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করে নগাঁও আসুর উত্তাল প্রতিবাদ জেলা উপায়ুক্তর কার্যালয়ের সমীপতে সদৌ নগাঁও জেলা ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ যি সময় দিল্লি আর পাঞ্জাব সরকারে সাধারণ জনতাক বিনামূল্যক বিদ্যুৎ রেহাই দি আছে সেই সময়তে আমার অসম সরকারে দুবারক বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করে সাধারণ জনতার উপর যে মাধমার সোধাই আছে তাক আমি নগাঁও জেলা ছাত্রসন্থায় তীব্র ভাষায় গরিহণা দিছো আর আমি এই প্রতিবাদস্থলীর প্রায় সরকার আর শক্তি বিভাগক দাবি জানাইছো যে অতি সোনকালে তেওঁলোকে যে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করেছে অতি সোনকালে বিদ্যুৎ মাচুল হ্রাস করক আর সাধারণ জনতার অকন সকাহ দিও বিদ্যুতের মাচুল বৃদ্ধির প্রতিবাদত বিশ্বনাথ নগরত বিশ্বনাথ জেলা আসুর তীব্র প্রতিবাদ বিশ্বনাথ নগরের পুলিশ পয়েন্টত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত আসুর সাধারণ জনতার উপর মাদমার খুদাই পেলাই নভেম্বর মাহত 30 পয়সাকে বিদ্যুতের বিল বিদ্যুতের মাচুল বৃদ্ধি করেছে এতিয়া আকো পুনরায় এই মাহতেই 20 পয়সাকে মাচুল বৃদ্ধি করলে আমি সকিয়াই দিব বিচারিছো অসম সরকারক আর শক্তিমন্ত্রীক যে এটা কথা ঠিক জনসাধারণে এই মাদমার খুদুয়া আপনাদের বন্ধ করক কারণ সাধারণ জনগণে আপনার বিদ্যুতের মাচুলের হার মানে সহি হয়ে এটা জুরুলা হয়ে পড়েছে অতি শীঘ্রে এই বিদ্যুতের মাচুলের হার আর যা বস্তুর দাম বাড়িছে সেবিল হ্রাস করব অন্যথায় আমি সদৌ বিশ্বনাথ জেলা ছাত্র সন্থায় জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হম বিদ্যুতের মাচুল পুনের বৃদ্ধি করাকৈ তিনিচুকীয়াত আসুর বিক্ষোভ জনতার মূরত ট্রাম টাঙ্গুল মারি বিদ্যুতের মাচুল বৃদ্ধি করা সিদ্ধান্তের বিরুদ্ধে গরজি উঠে তিনিচুকীয়া জেলা ছাত্র সন্থা যে আমার বিদ্যুৎ মাচুল সরকারখানে বারে বারে বৃদ্ধি করে আছে তারপরে আমি আজ বিক্ষোভ প্রদর্শন করেছো আর যেহেতু আমি 2019 হোক ভারতবাসী হোক গোটে বিশ্ববাসী করোনা মহামারী জোর করার পাছত আমার জনসাধারণ আর্থিকভাবে ইমান সচ্ছল নহয় কিন্তু তার বিপরীতে কিন্তু সরকারখানে এনে ধরনের যেটা আমার অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী বিদ্যুৎ এই বিদ্যুতের উপর যা নভেম্বর মাহত বৃদ্ধি করেছে পুনর্বার বৃদ্ধি করেছে আজি আর পুনর্বার 50 পয়সাকে বৃদ্ধি করেছে জনবিরোধী সিদ্ধান্ত এনেকা সিদ্ধান্ত বাতিল করব লাগবে কিন্তু আমি ছাত্র সন্থায় কিন্তু ইয়াত জঙ্গি কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হম এনেদরে সর্বসাধারণক মাধমার সোধাই বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বিরুদ্ধে বুধবারে আসুয়ে রাজ্যজুড়ি সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ কিন্তু প্রশ্ন উত্থাপন হয় আসুর প্রতিবাদে সরকার তথা এপিডিসিএলক বিদ্যুৎ মাচুল হ্রাস করবলে বাধ্য করবলে নগাঁও বিশ্বনাথ তিনিচুকীয়ার দি ক্রস কারেন্টর সংবাদদাতার সহযোগত দৃষ্টিরূপা বৰদলৈৰ রিপোর্ট দি ক্রস কারেন্ট